সাবেক চেয়ারম্যান, সাবেক ডিন প্রফেসর ডক্টর সুলাইমান স্যার, আমার শিক্ষক, সরাসরি শিক্ষক। জাস্ট স্যার সবার জন্য একটু নসিহত দোয়া। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. আজকের এই মাস্টার্স সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সহকর্মীবৃন্দ এবং বিদায়ী ছাত্র ছাত্রী এবং অন্যান্য বর্ষের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা সব হয়ে গেছে, সব স্যার কিছুটা কিছুটা নসিহত করেছেন, আমি সে কথা রিপিট করতে চাই না। আমি বলতে চাই যে তোমাদের এটা বিদায় অনুষ্ঠান নয়, এটা বিদায় নয়, আর কাদের স্যার ঠিকই বলেছেন, ক্লোজিং সেরিমনি, সমাপনী অনুষ্ঠান, তোমাদেরকে আমরা বিদায় দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনজিরু ক্বাওমাহুম ইযা রাজাউ ইলাইহি। তোমরা এখানে একসাথে, সব একসাথে হয়েছে ঠিকই, কিন্তু তোমার ফ্যামিলিতে, তোমার এলাকায় যখন চলে যাবে তখন তুমি কিন্তু একা, তোমার এই বন্ধু বান্ধব কিন্তু একসাথে থাকবে না। সেখানে তোমাদের এই পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী তোমার কিন্তু অনেক দায়িত্ব, তোমরা এক একজন দাওয়াতের মিশনের কাজ করবে, একজন প্রতিনিধি হিসাবে কাজ করবে, একজন অ্যাম্বাসাডার হিসাবে কাজ করবে, তোমার দায়িত্ব পালন করবে। আর যে কথা সবসময় আমার স্যারেরা বলেছেন যে হতাশ হলে চলবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং খোদা ভীতি যেটা, এটা সবসময় রাখতে হবে। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার পথ বাতলে দেন, তার সেখান থেকে উত্তরণ করার পন্থা বাতলে দেন। আর এই করোনা মহামারীর মধ্যে তোমাদের যে ক্লাসগুলো হয়েছে, অনলাইনে হয়েছে এবং পরবর্তীতে হয়েছে, আমার যে কোর্স ছিল, আমি তোমাদের আরও অনার্সেরও কিছু কোর্স ছিল, আমি সবসময় সবগুলো কোর্স ঠিক মতো আদায় করতে পারিনি, তোমাদেরকে যতটুকু দিতে পেরেছি সেই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর যেটা ঘাটতি রয়ে গেছে সেজন্য তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও, আমি তোমাদের সবাইয়ের কাছে ক্ষমা চাই এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। স্যার এই বিভাগে স্যার ছাড়া আমাদের অনেক কিছুই অচল, একটা জীবন্ত কম্পিউটার বলি আর কি আমরা স্যারকে, সব কিছুতেই এই এখনও যে স্যারের শ্রম নিচ্ছি আমরা, তোমরা জানো অসুস্থতার মধ্যে তোমাদের ভাইবা সহ সব কিছুতে কিন্তু ফুল প্রেজেন্ট স্যার ছিলেন, এবং তোমাদের সকল ফার্স্ট ইয়ার থেকে মতো যত রেজাল্ট হয়েছে সবগুলির সাথে স্যার প্রত্যক্ষভাবে জড়িত। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন। সম্মানিত উপস্থিতি এরপর যে